আমাদের সময়ের মধ্যমণি আন্দোলনের মধ্যমণি স্বাধীনতার অন্যতম রূপকার যশোরের স্রষ্টা জনাব সিরাজুল হক স্মরণে আজকে যে স্মরণ সভা সেই স্মরণ সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি এবং আজকে এই স্মরণ সভার প্রধান উদ্যোক্তা আমাদের এই সম্মেলনে আমরা যে সবাই মিলিত হতে পেরেছি আজকে অনেকদিন পর বহুদা বিভক্ত যশোরের সমস্ত নেতৃবৃন্দ যে আজকে একত্রিত হয়ে পেরেছি যার প্রধান উদ্যোক্তা জনাব ডাক্তার মাহফুজুর রহমান তাকেও আমি শ্রদ্ধা নিবেদন করছি আপনাদের সবার প্রতি আমি আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আসলে আমার খুবই ভালো লেগেছে লাগছে যে আমরা আসলে মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছে গেছি তখন হয়তো দেখা নাও হতে পারত কিন্তু পারস্পরিক সাক্ষাতের একটা সুযোগ করে দিয়েছেন মাহফুজ ভাই আমায় খুবই খুশি লাগছে সিরাজুল আলম খান কতগুলি অসম্ভব কাজ করেছেন আমি রাজনীতির দিকে যাব না কিন্তু এখানে সবাই রাজনীতি করা মানুষ মুক্তিযুদ্ধ করা মানুষ এই মহামিলনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য কোনো রাজনৈতিক ফলদায়ক যদি কোনো ফলপ্রসূ কিছু কোনো যদি কিছু হয় বা ভবিষ্যতে যদি আমরা যেন কিছু করতে পারি বা আমাদের থেকে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে কিছু করতে পারে সেদিকে এই মিলনটাকে এই ঐক্যবদ্ধ একতাটাকে ওই রাজনৈতিক কোনো ফলদায়ক কোনো সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারেন কিনা দেখেন কারণ সমস্ত সমাবেশে পলিটিক্যাল মানে আপনার সমাবেশে একটা রেজাল্ট থাকে ইতিবাচক যদি কোনো রাজনৈতিক বেনিফিট যদি আমরা যদি ইনকার করতে না পারি তাহলে এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়ে যাবে সিরাজুল আলম খান নতুন শব্দ দিয়েছে এই যে আমার পূর্ববর্তী দুইজন বক্তাই বলে গেছেন যে পার্টিসিপেটরি ডেমোক্রেসির কথা উনি বলেছেন উনি বাংলাদেশে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে পেশাজীবী শ্রমজীবী কর্মজীবীরা যে নতুন একটা রাজনৈতিক সামাজিক শক্তি হিসাবে সমাজে আবির্ভূত হয়েছে সেই জিনিসটুকু একমাত্র দেখিয়েছেন কিন্তু সিরাজুল আলম খান সিরাজুল আলম খানই দেখিয়েছেন বলে আজকে কথায় কথায় সবাই বলে যে পেশাজীবীরা একত্রিত হও শ্রমজীবীরা একত্রিত হও কর্মজীবীরা একত্রিত হও এরা যেন নতুন রাজনৈতিক শক্তি হিসাবে সমাজ আবির্ভূত হয়েছে সেটাও কিন্তু সিরাজুল আলম খান দেখিয়েছে সিরাজুল আলম খান বিকল্পবিষ্ট পার্লামেন্টের কথা সিরাজুল আলম খানে বলেছে আজকে অনেকেই সিরাজুল আলম খানের কর্মসূচি নিয়েছে স্থানীয় সরকার শক্তিশালী স্থানীয় সরকার গঠনের কথা কিন্তু ওই সিরাজুল আলম খান কিন্তু প্রথম আঙুল দিয়ে বাংলাদেশে দেখিয়েছে এবং বাংলাদেশে আমরা যদি কিছু করতে পারি কিনা আমরা কোন বিশেষ করে দলের নেতৃত্বে না করে দ্বিদলীয় রাজনৈতিক আবর্তে যে বাংলাদেশ চলছে সেটা না করে আজকে সমস্ত দাসক পরিবার বাসক পরিবার সবাই মিলে সমস্ত বাম রাজনৈতিক শক্তিগুলি নিয়ে প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলি নিয়ে একটি বিশেষ কোন রাজনৈতিক ধারা আমাদের এই চিন্তার ভিত্তিতে করা যায় কিনা সিরাজুল আলম খানের চিন্তার ভিত্তিতে করা যায় কিনা সবাই আপনারা ভেবে দেখবেন একটি স্বতন্ত্র একটা রাজনৈতিক ধারা সৃষ্টি করে যে মুক্তিযুদ্ধের মানে পরিপূরক একটি স্বাধীন রাষ্ট্র কাঠামো সহ গড়া সহ একটি স্বাধীন দেশ যাতে সমস্ত মানুষের বাসযোগ্য একটা দেশ যত আমরা করতে পারি তার আহ্বান আমি জেনে সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে মাহফুজ ভাই এর প্রতিও আমি বিশেষ শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি।